হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল। তা অনেকদিন পরে আবার একটা ভিডিও শ্যুট করছি আমি। তা আজকে আমরা একটুখানি যাব পার্লারে, আমি আমার ফ্রেন্ডরা মিলে। অনেকদিন ধরেই ভাবছি যে যাব, কিন্তু অনেকদিন ধরেই প্ল্যান হয়ে আছে যে যাব, একটু নিজেদের প্যাম্পার করব, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না। তো চুলটা একদমই মানে নিচের দিক থেকে একদমই খারাপ হয়ে গেছে। তো এখন পার্লারে গেলে বোঝা যাবে যে এখন ওরা কি ট্রিটমেন্ট করবে। তো হেয়ার ট্রিটমেন্টের একটু দরকার, তো আমরা সকলে যাচ্ছি সেখানে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিয়েছি। টোটো করে 10 মিনিটের মতন লাগলো। তো অ্যাপিরিয়েন্স, দোকানের নাম শিলিগুড়ি অ্যাপিরিয়েন্স, এটা হচ্ছে ফায়ার ব্রিগেডের ঠিক পাশেই আছে যে মাখনভোগ, মাখনভোগের ঠিক পাশেই আছে অ্যাপিরিয়েন্স। ওদের অনেক নাম শুনেছি আমি। এই ফার্স্ট আমি ওদের দোকানে আমি মানে পার্লারে আমি গেলাম। তো দেখা যাক কীরকম ওরা কী করে, কীরকম রেসপন্স। ওদের প্রচণ্ড ভালো আমি মানে রেসপন্স দেখলাম, কাস্টমারদের প্রচণ্ড ভালোভাবে ওরা ট্রিট করে। তো আমার চুলটা দেখে ওরা প্রথমে দেখেই বলে দিল যে কোনটা আমার চুলের জন্য ঠিক হবে কিংবা না, মানে কোনটা করলে আমার বেটার হবে। আমার চুলে যেহেতু একদম প্রোটিনের পরিমাণ একদমই কমে গেছে, সেই কারণে ওরা আমাকে সাজেস্ট করলো কেরাটিনের জন্য। তো দেখি মানে কীরকম লাগে কেরাটিন করলে। এই প্রথমবার আমি কেরাটিন করাচ্ছি। মানে আমরা বেরিয়েছি হচ্ছে সকাল 12টার সময়, আর মানে আমাদের লেগে গেছে পুরোপুরি একদম 6 ঘন্টা। তা আমরা বাড়ি থেকে কিছু খাবার বানিয়েও এনেছিলাম। আমরা জানতাম যে এতক্ষণ আমরা একবার ঢুকে গেলে আর বেরোতে পারবো না, সেই কারণে আমরা বাড়ি থেকে অলরেডি খাবার বানিয়ে এনেছিলাম। তা আমরা ওই ফাঁকে ব্রেক টাইম নিয়ে আমরা মানে খাবারটাও কমপ্লিট করে দিলাম। তো আমার মোটামুটি কেরাটিন কমপ্লিট হয়ে গেছে, সবারই ওরা স্মুথনিং করালো। তো ওদের রেসপন্স খুব ভালো দেখলাম এবং হাতের কাজও খুব ভালো। নেক্সট টাইম আবার 3 দিন পরে আমাদের যেতে হবে। তো তোমরা বলো দেখি কীরকম লাগছে, কমেন্ট করে আমাকে জানাও কীরকম লাগছে। আমাদের স্মুথনিং, কেরাটিন, যার করা ছিল সব আমাদের হয়ে গেছে। তা এখন আমরা বাড়ি যাচ্ছি। আমাদের এখন বাজলো হচ্ছে 7টা, আমরা আসছি হচ্ছে 12টার সময়। আমাদের সব কমপ্লিট হতে হতে এখন 7টা বেজে গেল। ভালো এদের। তো আমাদের সবার কেরাটিন, স্মুথনিং কমপ্লিট। সবাইকে দেখো কীরকম লাগছে এখন রাতের অন্ধকারে। অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না, এগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আরও ভালোভাবে। এখন বাড়ি ফেরার পালা। আমরা মোটামুটি আজকে 7 ঘন্টা আমাদের এখানেই লেগে গিয়েছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ছোটো ছোটো অনেক জায়গায় অনেক ভুল হয়েছে, তো ওগুলো আমি নেক্সট ব্লগে ঠিক করে দেবো আশা করি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।